এমএসসি অ্যাকচুয়ালি কি হয়তো আমরা অনেকে যাই না। এমএসসি যে এই ফোরাম সেটাতে মেম্বারশিপের অফিসিয়াল মেম্বারশিপের ব্যবস্থা করা হবে। অনেকে জিজ্ঞেস করেন যে কীভাবে মেম্বারশিপ হতে পারবো। আমরা একটা হালাল রিক্রুটমেন্ট প্রসেসও ফ্যাসিলিটেট করতে চাই, এই জন্য একটা জব সাইট আজকে লঞ্চ হবে। لو اقتفي دوما خطاك لو عدت من تي الى طيف على في مدى السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على الرسول وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا সম্মানিত স্পন্সরস, আমাদের অতিথিবৃন্দ, গেস্ট এবং পার্টিসিপেন্টস, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এমএসসির দ্বিতীয় ইভেন্টে আপনাদেরকে স্বাগতম। এখন এই যে আমরা এমএসসির দ্বিতীয় ইভেন্টে এত মানুষ জড়ো হলাম, এমএসসি অ্যাকচুয়ালি কি হয়তো আমরা অনেকে যাই না। এমএসসি বা মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটি, এটা শুরু হয় একটা আইডিয়া থেকে। আইডিয়া ইজ লাইক এ স্পার্ক, তাই না? আপনার কাছে ধরেন দুটা ফ্লিনস্টোন আছেন বা চকমকি পাথর, যেটা ঘষা দিলে একটা স্পার্ক হয়, কিন্তু সেই স্পার্কটা নিমিষে আবার নিভে যায়, তাই না? কিন্তু সেই স্পার্কটাকে যদি প্রপারলি আমরা জ্বালাতে পারি, তাহলে সেই স্পার্ক থেকে আমরা একটা মশাল জ্বালাতে পারি। সো এমএসসির আইডিয়াটাও অনেকটা সেরকম। আর আজকের এই যে এতজন মানুষের প্যাকড একটা ইভেন্টে আমরা সমবেত হয়েছি, এর মানে হচ্ছে যে আমরা যে আইডিয়ার একটা কথা বলতে যাচ্ছি এখন, সেটার একটা প্রয়োজন ছিল, তাই না? যেভাবে প্রথম কথা বললাম যে একটা স্পার্ক দরকার হয়, একটা স্পার্ক, দুটা ফ্লিনস্টোন আমরা যদি ঘষা দেই একটা স্পার্ক তৈরি হয়, স্পার্ক থেকে আগুন। আইডিয়ার ব্যাপারটা ওই রকমই, একটা আইডিয়া প্রথমে শুধু একটা আইডিয়াই থাকে। ধরেন আইডিয়া একটা আসলো যে আমাদের একটা এমন কমিউনিটি দরকার, সেটা আমরা আউট রাইট রিজেক্ট করে দিতে পারি, ডাজেন্ট ম্যাটার, এটা এরকম দরকার নাই। অথবা সেটাকে আস্তে আস্তে নার্চার করে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারি যেটা থেকে আমরা অনেক ভ্যালু হারনেস করতে পারি। যেমন আমরা আসলে আজকে যারা উপস্থিত অনেকে জানেন না আসলে এমএসসি অরিজিনালি কীভাবে ইনিশিয়েট হয়, সেটা একটা আইডিয়া থেকে। আমরা একটা এই গত বছর বা এবছর শুরুতে এক জায়গায় সমবেত হয়ে আমরা কিছু এন্টারপ্রেনিয়র্স এবং ভাই ব্রাদার, তখন আমরা তো আলোচনা করলাম যে আমাদের তো বিভিন্ন কমিউনিটিতে এঙ্গেজমেন্ট, এইটা প্রফেশনাল লিঙ্কডইন, তারপরে বিভিন্ন ছোটো ছোটো স্ক্যাটার্ড কমিউনিটিতে আমরা এঙ্গেজড, কিন্তু আমাদের একটা কমন প্ল্যাটফর্ম নেই। কমন প্ল্যাটফর্ম অ্যাজ ইন মুসলিমদের, মুসলিমদের যারা ইসলামিক ভ্যালু হোল্ড করে। আমরা তো সবাই মুসলিম আসলে, এমএসসির শুধু মানে ইসলামিক ভ্যালু হোল্ড করে, এটা একটু যদি আমি ডিটেলে করি, মানে ডিটেলে বোঝাতে যাই যে আমরা ইন্ডিভিজুয়াল লাইফে সবাই তো নামাজ রোজা হজ জাকাত এগুলো তো পালন করি, তাই না? কিন্তু যখন আমরা প্রফেশনাল লাইফে ঢুকি কর্মক্ষেত্রে, তখন আমরা অনেক কিছুতে কিন্তু একটা কনফিউশনে পড়ে যাই, ডিলেমা, যে আমাদের আচ্ছা যে ব্যাংকে জব করা হালাল হবে, অথবা একটা বেটিং সাইট, ফর এক্সাম্পল আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের কোনো এজেন্সি থাকি, যে বেটিং সাইটের একটা অর্ডার আসছে, তো বেটিং সাইট করতে হবে, সেই বেটিং সাইটটা কি নেওয়া অর্ডার ঠিক ঠিক হবে, অথবা ব্যাংকের জন্য কোনো একটা সফটওয়্যার বানাবো সেটা করা কি ঠিক হবে, এরকম থাকে না? এরকম অনেক ডিলেমা থাকে, বাট আমাদের কোনো ডেফিনেটিভ ফ্রেমওয়ার্ক নাই যেটা আমাদের ফ্যাসিলিটেট করে যে এই প্রশ্নগুলো অ্যাড্রেস করবে, ডেফিনেটলি অ্যাড্রেস করবে, নট জাস্ট যে আমরা নিজেদের ইস্তিহাদ প্রয়োগ করলাম যে এটা হারাম মনে হচ্ছে, ঠিক আছে এটা হারাম তাহলে এটা করবো না, অথবা না জানলে আনটেল অ্যান্ড আনলেস কেউ যদি প্রশ্ন না করে এভরিথিং ইজ হালাল, তাই না? আমাদের মুসলিম হিসেবে আমাদের গাইডিং প্রিন্সিপাল হচ্ছে ইসলাম, তাই না? একটা পিওরলি ক্যাপিটালিস্টিক সোসাইটিতে সব কিছুই বৈধ,
অ্যাজ লং অ্যাজ সেটা আপনাকে প্রফিট এনে দেয়, কোনো একটা কনসার্ন যদি প্রফিটেবল হয় সেটা আপনাকে মনে হবে বৈধ। সো আপনাদের এমএসসি, আমাদের এমএসসি যে এই ফোরাম সেটাতে মেম্বারশিপের, অফিসিয়াল মেম্বারশিপের ব্যবস্থা করা হবে। অনেকে জিজ্ঞেস করেন যে কীভাবে মেম্বারশিপ হতে পারবো, আপাতত তো ফেসবুকে আমরা গ্রুপেই মেম্বার, তাই না? ফেসবুকে গ্রুপেই মেম্বার, বাট এরপরে একটা মেম্বারশিপের ব্যবস্থা করা হবে। তো তারপরে এছাড়াও যদি মেম্বার নাও হই, আপনারা আমাদের কাছে আইডিয়া দেন, হ্যাঁ শেয়ার করেন, হোয়াট ইউ থিঙ্ক আমাদের কী করা উচিত শেয়ার করেন, সো দ্যাট আমরা এই জিনিসটাকে আরও ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারি। আর আর অলমোস্ট শেষই করে ফেলছি আমরা ইয়ের কথাবার্তা। সো আজকে আমরা আরও দুইটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। এই যে এতক্ষণ কথাবার্তা বললাম বা শর্টকাটে বলার চেষ্টা করলাম যে আমরা হালাল রিজিক, হালাল এটা এগুলো ফ্যাসিলিট করতে চাই, আমরা একটা হালাল রিক্রুটমেন্ট প্রসেসও ফ্যাসিলিটেট করতে চাই। এই জন্য একটা জব সাইট আজকে লঞ্চ হবে, যেটার ইউআরএল একটু পরে দেওয়া হবে। সো বেসিক্যালি jobs.mecommunity.org জব সাইট তো একটা হইতে পারে, যে কোনো জব সাইট, বাট এটা কী করে একটা শর্টকাটে আমি 30 সেকেন্ডে বলে দিতে পারি। যে নর্মালি একটা জব সাইটে যখন রিক্রুটমেন্ট দেয়, সেটার যে একটা তো সিভি আপনি দিতে পারেন, বাট যে কোম্পানিটা জব পোস্ট করলো, আমাদের ফ্রেমওয়ার্ক থাকবে যে তাদের কোম্পানি কি শরিয়া কমপ্লায়েন্ট কি না সেটা একটা গ্রেডিং করা। সো এমএসসি জবস পোর্টালে যেসব জবস মানে পোস্ট হবে সেটা কিছুটা অলরেডি ফিল্টার থাকবে, যে অল শুধু হালাল টাইপেরই জব এখানে পাওয়া যায়। মোর ওভার যারা এমপ্লয়ার আছেন এখানে, তারা একটা খুবই সফিস্টিকেটেড ব্যাক এন্ড প্যানেলে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস থেকে, মানে শুরু থেকে সিভি কালেক্ট করা থেকে রিভিউ, অলআপ, রিজেকশন, এভরিথিং ব্যাক এন্ডে করতে পারবেন। এবং সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমরা তো ফেসবুকে খুব বিক্ষিপ্তভাবে কথাবার্তা বলতে থাকি, অনেক কিছু হারিয়েও যায়। সো আমরা একটা ফোরামের ব্যবস্থা করেছি পাওয়ার্ড বাই থ্রাইভ ডেস্ক, সেটার লিঙ্কও একটু পরে দেওয়া হবে। যেই ফোরামে এই আমাদের যে ডিসকাশনগুলো করলাম না, সেই ডিসকাশনগুলো মোটামুটি আর্কাইভে থাকবে। ফর এক্সাম্পল, আপনি একটা কোম্পানি স্টার্ট করতে চান, সেই কোম্পানি স্টার্ট করার জন্য কী কী জিনিস দরকার, সেগুলো একটা সেকশন থাকবে। কোনো একটা কোম্পানি শরিয়া কীভাবে কাউন্সিল নিতে হয় সেগুলো ই থাকবে। আগে যেরকম ছিল না ফোরাম আমাদের ছোটোকালে, সেরকম জিনিসটা আমরা রিভাইভ করতে চাই, এবং আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেশনের মাধ্যমেই সেটা জিয়ে রাখতে চাই। সো এই দুইটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমরা কিনোট স্পিচ শেষ করতে যাচ্ছি। এনজয় দ্য সেশন।